জনগণ যদি ঐক্যবদ্ধ হয় ভোট দিতে পারেন তাহলে বিজেপির ডাব্বা খালি যাবে। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের নিজের অধিকার প্রয়োগ করতে পারছে না। ডেপুটেশন দেওয়ার অধিকার নেই, জমায়েত করার অধিকার নেই, গাড়ি ভাড়া করার সুযোগ নাই বিরোধীদের। আর বিজেপি যখন খুশি যেমন তেমন নিজেরাই সভা সমিতি করতে পারে, শুধু তাই না, আমার আপনার উপর যখন তখন আক্রমণ করতেই পারে। এর জন্য লাইসেন্স পাওয়ার মতো অধিকার হয়ে গেছে বর্তমান সময়। কারণ পুলিশ কোনো কিছু বলে না, শুধুমাত্র বিজেপিরা সভা মিছিল করতে পারবে, আর অন্য কোনো দল থাকতে পারবে না। এমনকি বিজেপির জোট শরিক আইপিএফটিকেও হজম করে নিয়েছে বিজেপি দল। বর্তমানে বিজেপির এই ধরনের শাসন ব্যবস্থা চলছে ত্রিপুরা রাজ্যে। এক ধরনের অরাজকতা কায়েম করে রেখেছে তারা। আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, জঙ্গলের শাসন চলছে। এই ব্যবস্থা কি চলতে পারে? আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদের চিন্তা চেতনা এবং বিবেক বুদ্ধি আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আপনারাই সিদ্ধান্ত নিন। 16 ফেব্রুয়ারি কাকে ভোট দেবেন? জনগণ ঐক্যবদ্ধভাবে যদি ভোট দিতে পারেন তাহলে বিজেপির ডাব্বা খালি যাবে। বিলুনিয়া মতাইবাজারে প্রকাশ্য জনসভায় আলোচনা রাখতে গিয়ে গণদেবতাদের উদ্দেশ্যে মতামত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। নির্বাচনকে সামনে রেখে ঋষিমুখ বিধানসভাতে সিপিআইএম শুক্রবার এক সভার আয়োজন করে মতাইবাজারে। 58 মাস পরে এই প্রথম মতাইয়ে বামেদের মিছিল এবং সমাবেশ দেখল মতাইবাসীরা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বিজেপি সরকারের প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে স্লোগান তুলে জয়কাতপুর থেকে মিছিল সংগঠিত হয়। প্রকাশ্য সমাবেশে যোগ দেন হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থকরা। সভায় যোগ দেবার পূর্বে বিভিন্ন পথ পরিক্রমা করার পর মতাই সভাস্থলে এসে হাজির হন মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা। এদিনকার এই কর্মসূচিতে কর্মী সমর্থকদের সাথে পা মেলান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, দক্ষিণ জেলা কমিটির সভাপতি বাসুদেব, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য আশিস দত্ত, তপশিরি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস সহ গণসংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন মতাইবাজারে প্রকাশ্য সমাবেশ হয় আশিস দত্তের সভাপতিত্বে। মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্তের আলোচনার পরেই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিজেপি জোট সরকারের আমলে খুন শুরু হয় শান্তির বাজার থেকে। মোট 25 জন সিপিআইএম কর্মী সমর্থক খুন হয়েছেন। শুধু তাই নয়, হাজারো বাড়িঘর আক্রমণ, পার্টি অফিস ভাঙচুর, কর্মী সমর্থকদের উপর আক্রমণ, সবকিছুই হয়েছে বিজেপি সরকারের আমলে। তিনি প্রত্যয়ের সাথে আরো বলেন, একটাও প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি সরকার। রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, শিশু বিক্রির মতো ঘটনা চলছে এই আমলে। শ্রী সরকার জনসভায় আসা লোকজনদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারাই বলুন, পরিবর্তন করবেন নাকি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন? বিবেচনা করতে হবে গণদেবতাদের। মানুষ ভোট দেয় ভারতবর্ষের বড় বড় রাজ্য, এটা উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, রাজস্থান হোক, দিল্লি হোক, আসাম হোক, মধ্যপ্রদেশ হোক, সেই রাজ্যগুলোতে 40-45-50-55 ভাগের বেশি মানুষ ভোট দেয় না, দেওয়ার সুযোগই নাই। কিন্তু ত্রিপুরায় যখন মানুষ শুনে যে এখানে 88-90-92-93 ভাগ মানুষ ভোট দেয়, রাত্র শীতের রাত্র বাচ্চাকে কোলে নিয়ে মুসলিম মা রাত্র 12:30-1টায় ভোট দিচ্ছেন, তারপর বাড়িতে ফিরছেন। ডক্টর মানিক সাহার মুখ এবং স্লোগান হচ্ছে ত্রিপুরায় নরেন্দ্র মোদী এবং মানিক সাহার সরকার গঠন করতে হবে। আর এই ঘটনা মুখ্যমন্ত্রী হবেন কি করে? অটলী কেন্দ্র আপনারা জানেন না, আপনাদের জানার জন্য বলছি, হয়তো ঋষমুখ থেকেও বাছাই করে লোক নিয়েছে। সাবরম, ঋষমুখ বিধানসভা এলাকা সহ বিলোনিয়া, শান্তিবাজার, উদয়পুর, বিশালগড়, সোনামুড়া, মোহনপুর, জিরানিয়া, এই জায়গাগুলো থেকে ভোটের 3-4 দিন আগে অল্প বয়সের যুবকদের আগরতলায় জড়ো করেছে। ভোটের দিন মানুষ যখন ভোট দিতে বেরোচ্ছেন আগরতলায় দুটো বিধানসভা কেন্দ্রের পর, রাস্তায় রাস্তায় তাদেরকে আটকানো হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে না পারে, প্রলোভিত করতে না পারে, সেই পথ বন্ধ করে দেওয়ার জন্য আপনাদের কিন্তু ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই মানুষ পারে না এমন কোন বিষয় এই পৃথিবীতে নাই।
এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন করবো, সবিনয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে, আমাদের বাছাই করার নেতা কর্মীরাই শুধু নির্বাচক মন্ডলীর বাড়িতে যাবেন, এর জন্য অপেক্ষা করে থাকবেন, এটা কিন্তু ঠিক হবে। আপনারা একাধারে মার্কফ্রন্টের সমর্থক, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক, নেতা কর্মী সংগঠক, কোনো না কোনো গণতান্ত্রিক সংগঠনের সঙ্গে যুক্ত, অথবা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত না, সরাসরি ভালো। কিন্তু এই যে অবস্থার কথাগুলো বললাম, এর থেকে পরিত্রাণ চান আপনাদের সবার কাছে বলবো, আপনার নিজের ঘরের লোকদেরকে সংগঠিত করুন, আপনারাই উদ্যোগ নিয়ে কে গেল কে গেল না তার জন্য অপেক্ষা না করে আপনার আশেপাশে গ্রামে এলাকায় সব বাড়িতে যান, আপনার সুবিধা মতো তাদের সুবিধা মতো গিয়ে বসুন, কথা বলুন, তাদের বোঝান, তাদেরকে সাহসী করুন। মানুষ যদি সাহসে ভর করে ঐক্যবদ্ধ হয় কে মানুষ কাটতে পারে? আসলে তো ভয় পেয়েছে বিজেপি, এরা জানেন মানুষ যদি ভোট দিতে পারে তাহলে এদের বাক্স খালি যাবে, তাই মানুষ যাতে ভোট নিজের ভোট নিজে দিতে না পারে তার জন্য তারা ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে, এটা তাদের আকাঙ্ক্ষ না। বাড়ির লোকের সাথে নিয়ে যখন থানায় যাচ্ছে জলগাঁও বাবুর কাছে অভিযোগ উপস্থিত করবার জন্য গিয়ে যাচ্ছেন, যে লোকটি বাড়িতে তার সর্বনাশ করে এসছে সেই লোকটি দারোগা বাবুর সঙ্গে বসে চা বিস্কিট খাচ্ছে। আমি সব থানার কথা বলছি না, সব দারোগা বাবুর কথা বলছি না, যারা ঢুকছেন অভিযোগ করতে দারোগা বাবু ঢুকবার আগেই বলে দিচ্ছেন কেন এসছেন জানি তো, এখানে এসে লাভ নাই, বাড়িতে ফিরে যান, মামলা মকদ্দমা করার দরকার নাই, নিজেরা আলাপ আলোচনা করে করে মীমাংসা করে নেই। এই তো ঘটনা চলছে, এই ঘটনা চলছে, এই যে আমি বললাম 25 জন আমাদের কমরেডকে খুন করেছে, একটা খুনি ধরা পড়েছে, ধরা পড়ে আমাদের কয়েকশো পাঁচশো অফিস পুড়িয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে, একটা অপরাধী দুর্বৃত্ত নামধাম দিয়ে অভিযোগ করা হয়েছে, ধরা পড়েছে। বদল চৌধুরী এই বিধানসভা এলাকায় একাধিকবার আক্রান্ত হয়েছে, সুদন দাস তার বিধানসভা এলাকায় একাধিকবার আক্রান্ত হয়েছে, রতন ভৌমিক বিধায়ক প্রাক্তন মন্ত্রী কাঁকড়াপাড়ের একাধিকবার নিজের বিধানসভা এলাকায় আক্রান্ত হয়েছে। আমি আমার কথা বলছি না, আমি আমার পরিস্থিতি দেওয়ার জন্য যেখানে আসেনি, আমি তিনজনের নাম বলছি আক্রান্ত হয়েছে, পুলিশের সামনে অভিযোগ করেছে, একটা অপরাধীকে আজ অব্দি গ্রেপ্তার করেনি। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।